জয়শ্রী মহাকাল জয়মা তারা জয়মা তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা পৃথিবীর যেই প্রান্ত থেকেই আমার এই প্রোগ্রামে ভিউয়ার্স হন আমার সাবস্ক্রাইবার হন মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুখে শান্তিতে থাকুন এবং আপনাদের মঙ্গল হোক এই আশা রেখেই আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি এবং যেমন আপনারা জানেন যে আমি প্রোগ্রামটায় বলে রেখেছি যে আজকে আমি জানাতে যাচ্ছি আপনাদের যদি জুতো চুরি হয়ে যায় তাহলে কি করণীয় হতে পারে যে অনেকের জুতো এখনও পর্যন্ত কোনো দিন চুরি হয়নি বা হতে পারে কারোর চুরি হয়ে গেছে কিন্তু এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট থিং কি আমাদের জেনে রাখা দরকার জীবনে কারণ দেখতে খুব জিনিসটা সামান্য জিনিস কিন্তু আপনার লাইফে পুরো হালচাল এনে দেবে মানে লাইফটাকে পুরো এদিক থেকে ওদিক করে দেবে উলট পালট করে ছেড়ে দেবে যদি আপনারা এই ভুলটা করে ফেলেন তো যদি আমাদের দেখি আমরা জুতো আমাদের কোথাও গেছি আমরা জুতো চুরি হয়ে গেছে কোথাও ঘুরতে গেছি কোনো মন্দিরে গেছি কোনো তীর্থস্থানে গেছি আমাদের জুতোটি তো চুরি হয়ে গেছে আমরা তখন খুঁজতে শুরু করি আমি আবার বলছি খারাপভাবে কেউ নেবেন না আমি সবার কথা বলছি না কিন্তু অনেক অনেকজনই এটা ভাবেন যে দেখেনি কার ভালো জুতো ওখানে রয়েছে এবং সেই জুতোটা আমার পায়ে ফিট হয়ে যাচ্ছে সেই জুতোটা পরে আমরা চলে আসবো এটাই মাথার মধ্যে আসে ভুলেও মাথার মধ্যে আনবেন না আজকের পর থেকে অ্যাটলিস্ট আর কোনোদিনও এই ভুলটা করবেন না ঢুকিয়ে রাখবেন মাথার মধ্যে অন্যদেরকেও বলে রাখবেন অ্যাটলিস্ট যাদেরকে আপনারা ভালোবাসেন সম্মান করেন যে হ্যাঁ এদের ভালো হোক মনে করেন তাদেরকেও বলে রাখবেন কোনো দিনও ভুল করে যদি আপনার নিজের জুতো চুরি হয়ে যায় অন্য কারোর জুতো পরে চলে আসবেন না যখনই আপনি অন্য কারোর জুতো পরে চলে আসবেন মনে রাখবেন যে তার যত ধরনের গ্রহদোষ আছে সেগুলোকে আপনি নিজের ঘরে নিয়ে চলে আসলেন সে সেই গ্রহদোষের জন্য যা যা কষ্ট ভোগ করতো সেই কষ্ট আপনি ভোগ করতে শুরু করবেন তাই ভুলেও কখনো জুতোটা পরে মানে অন্যের জুতো পরে চলে আসবেন না যদি আপনার জুতো পরে অন্য কেউ চলে যায় চুরি নাও হতে পারে ভুল করেও চলে যেতে পারে কিন্তু আপনি অন্য জুতো পরে আসবেন না কি করব এবং আরও বিস্তারিত আমরা জানবো কেন এটা বারণ করা হচ্ছে তার আগে আমি সুইডাস পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আশা রাখছি যে যেমন আমি খেটে এখানে ভিডিও বানাই আপনাদের জন্য সেই সকল টোটকা জুয়েল টোটকা সেই সকল একদম হিরের মতো চকচকে টোটকা যেই টোটকাগুলো বহু লাভবান হয়েছে এবং খুঁজে খুঁজে আমি নিয়ে আসি বহু পরীক্ষিত প্রমাণিত টোটকা যাতে আপনারা বাড়িতে বসে আপনাদের সমস্যার সমাধান নিজেরা করতে পারেন কোথাও না যেতে হয় তো দয়া করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কারণ আমি সর্বদা আপনাদের পাশে রয়েছি আর আজকের ভিডিও ভালো লাগতে শুরু করলে অবশ্যই এক্ষুনি লাইক করে দিন এবং অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যাতে প্রত্যেকে অ্যাওয়ার থাকে প্রত্যেকে জানে যে তারা কোন কষ্টের মধ্যে দিয়ে যাবে যদি ভুল করে অন্য কারোর জুতো পরে চলে আসে তো কি হচ্ছে ভালো করে মনে রাখবেন যে জুতো যখনই আপনার চুরি হয়ে যাচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি কখনোই অন্যজনের জুতো পরবেন না আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন স্পেশালি এই জিনিসটা যদি আপনি কখনো শনি মন্দিরে গেছেন আর আপনার জুতোটা পরে কেউ চলে গেছে আপনি দুঃখ একদম পাবেন না খুশি হয়ে যান খুশি এর কারণটা হচ্ছে যদি শনি মন্দির থেকে কেউ আপনার জুতো চুরি করে নিয়ে চলে যায় আপনার যত ধরনের গ্রহদোষ ছিল জীবনে যত ধরনের দুঃখ কষ্ট ছিল সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন আমি বলছি ভালো করে আপনি কারণ আপনি যখন জানা থাকবে আপনার জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন যদি আপনার জুতো চুরি হয়ে গিয়ে থাকে এরকম শনি মন্দির থেকে তাহলে আপনি দেখবেন যে আপনার লাইফে যেই কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো হতে শুরু করে দিয়েছে আপনার যেই খারাপ অবস্থা ফাইন্যান্সিয়াল হতে পারে বা অন্যান্য যদি কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে আপনাদের বাড়ির কোনো অশান্তি চলছে এই ধরনের যদি কিছু সমস্যা থাকে সেগুলো ধীরে ধীরে শর্ট আউট হওয়া শুরু হয়ে গেছে ধীরে ধীরে সব মিটে যাচ্ছে আপনারা বুঝতে পারবেন অক্ষরে অক্ষরে আমার মিলিয়ে নিন যে আপনাদের জীবন থেকে কষ্টগুলো একে একে কষ্টগুলো একে একে আপনার জীবন থেকে দূরে চলে যাবে একদম গ্যারান্টি বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি কিন্তু যদি এই ভুলটা আপনি করে ফেলেন যে আপনি কারোর জুতোটা পরে চলে আসেন তাহলে মনে রাখবেন যে জীবনে আপনি শুধুমাত্র কষ্টটা বাড়িতে নিয়ে আসলেন না নিজের জন্য আপনার পরিবারের যে পরিজনরা আছে আপনার সঙ্গে যারা বসবাস করে প্রত্যেকের জীবন নরক হয়ে যাবে কী কষ্ট ভোগ করবে আপনি নিজেও জানেন না সেই জন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ভুলেও যদি আপনার জুতো চুরি হয়ে যায় তাহলে আপনি মনে রাখবেন যে আপনার যত ধরনের গ্রহ দোষ রয়েছিল। সেই গ্রহদোষগুলো হ্যাঁ অবশ্যই কাউকে বলিয়ে চুরি করালে হবে না আগে থেকে প্রি প্ল্যান করিয়ে যে চুরি করে নিয়ে চলে যাওয়া যদি আকস্মিকভাবে এই ঘটনাটা আপনার সাথে ঘটে যায় আমি কথা দিচ্ছি আপনাকে আপনাকে হাতে কোনো ধরনের জেমস্টোন পড়তে হবে না এর জন্য কোনো রেমেডি করতে হবে না অটোমেটিক আপনার যত গ্রহদোষ ছিল সেগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে আপনার জীবনে যা দুঃখ কষ্ট ছিল সেগুলো ধীরে ধীরে চলে যাবে এবং আপনি খালি পায়ে বাড়ি চলে আসুন এবং নিজে জুতো একটা নতুন কিনুন এই জিনিসের সঙ্গে আমি ছোট্ট একটা জিনিস বলে রাখছি যে অবশ্যই যদি কখনও কাউকে জুতো দেন একদমই উচিত নয় জুতো কোনো দিনও জুতো কোনোদিনও কাউকে গিফট করা উচিত নয় এটা আমি অ্যাডেড জিনিস বলে রাখছি ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখবেন জুতো কাউকে কখনও গিফট করা উচিত নয় যদি আপনি জুতো কাউকে গিফট করেছেন মনে হয় তার থেকে অন্তত কিছু টাকা নিয়ে নেবেন কিছু টাকা ঠিক আছে অন্তত এক টাকা তো অন্তত নিয়ে নেবেনই নেবেন জুতো একদম গিফট কাউকে করবেন না বা ফ্রিতে জুতো কাউকে দেবেন না বুঝতে পেরেছেন তো আজকে যেই জিনিসটা আমি বললাম এই জিনিসটা আপনি অক্ষরে অক্ষরে পালন করুন হ্যাঁ অবশ্যই যেমন আমি বললাম প্রি প্ল্যান করে জুতো চুরি করাবেন না যে গ্রহ সব কেটে যাওয়ার জন্য কিন্তু যদি আপনার লাইফে এটা ঘটে থাকে তাহলে ভাববেন যে ভগবানের অশেষ কৃপা আছে আপনার উপর যে আপনার জীবন থেকে অটোমেটিক দুঃখ কষ্টগুলো কেটে চলে গেল যদি ভিডিওটা ভালো লাগে যেমন বললাম লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঈশ্বরের আসবিন আগীদের পাশে সর্বদা থাকুন আমি আপনাদের পাশে সর্বদা আছি তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আরও কোনো একটা ভালো টোটকা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই সকলকে ভালো রাখার অন্তত চেষ্টাটা করুন জয় মহাকাল জয় মা তারা জয় মা বিপত্তার চণ্ডী